প্রথমেই জানাই সবাইকে হ্যাপি হোলি। তোমরা প্রত্যেক বছর ফেসবুক ইনস্টাগ্রামের স্টোরিতে দেখেছো যে আমরা বন্ধুরা সবাই মিলে একটা ছাদের ওপরে হোক, কারোর বাড়িতে হোক, আমরা হোলি সেলিব্রেট করেছি। কিন্তু এইবারের হোলিটা আমরা ভেবেছিলাম একটু ডিফারেন্ট ওয়েতে সেলিব্রেট করব। অনেক প্ল্যানের পরে এবার আলটিমেটলি ডিসাইড করলাম যে এবার হোলি খেলবো কিছু অচেনা মানুষদের সাথে। তো অচেনা মানুষদের মধ্যেও যে কত চেনা বেরিয়ে যায় সেটা তো ওই জায়গায় গিয়ে বুঝলাম। অনেকে তোমরা স্টোরি দেখে বুঝে গেছো যে আমরা কোথায় গেছি। হ্যাঁ, আমরা গেছিলাম সিঙ্গালীলা পার্কে। হোলিল্যান্ড 2.0 ছিল এটার নাম। ওয়াও, হোয়াট অ্যান এক্সপিরিয়েন্স! সবার সাথে হোলি খেলার মজাই কিন্তু আলাদা। ওই 4-5 জন, 6 জন, 10 জনের থেকে অনেক বেশি। যতই অচেনা মানুষদের সাথে হোলি খেলি না কেন, আমরা কিন্তু আমাদের বাকি মেম্বারদের খুব মিস করেছি। প্রত্যেক বছর একসাথে হোলি খেলি, তো এই বছর কোনো না কোনো প্রবলেম থাকাতে ওরা আসতে পারেনি। তো শুধু আমরা এসেছি এই 4 জন। ছিল এখানে ডিজে, ফোম ডান্স, রেন ডান্স, বিভিন্ন রকম খাওয়ার, ড্রিঙ্কস, এভরিথিং। আর এত ভালো লাগছিল জানো তো, সকাল 11টার থেকে সন্ধ্যে 6টা অবধি ছিল এই হোলিল্যান্ডের পার্টি। সেই এত ঘন্টা ধরে কন্টিনিউয়াসলি ডিজে বাজিয়ে গেল, বাপ রে বাপ, এনার্জি দেখো। কিন্তু আমরাও কিন্তু এত ঘন্টা ধরেই নেচে গেছি। তো তোমরা কেমন কাটালে হোলি এবারে জানিও কিন্তু আমাকে। আমি কিন্তু তোমাদের কমেন্টের ওয়েট করে থাকবো।